এই গাভী তো বিক্রি হবে। তা প্রথম বাচ্চা দিছে বাচ্চাটা, এটা এখনো পরিপূর্ণ দুধ নামে নাই, মাত্র কয়েকদিন হয়েছে বাচ্চা হয়েছে। সব বিক্রি করে দেব, আমাদের পালার মতো লোক নেই। মাসির জন্য পালাতেছে, অনেকে ভাবতে পারেন যে গরু লাথি দেবে, নিচে বৈশা ধোয়াই নিতে পারবেন বালতি ফালায়, কোনো সমস্যা নেই। এই যে একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, সামনের দিক ঢালু, পিছনের দিক উঁচু, গাটা চিকন, কানগুলো ছোট ছোট খাড়া বিড়ালের মতো, পাগুলো মোটা মোটা, লেজটা ছোট। এটার মা 25 কেজির মতো দুধ দিয়েছে। তলাটা দেখতে পাচ্ছেন, এই বকনাটাও বিক্রি হবে। এটা বীজ দেওয়া হয়েছে আজকে 43 দিন, তো গাভ হিসাবে ধরতে পারবেন না, এটা বকনা হিসাবে বিক্রি হবে। তলাটা দেখতে পাচ্ছেন, তলাটা সবগুলোই আমরা বিক্রি করে দেব, আমাদের পালার মতো লোক নাই, তাই এই জন্য আমরা সবগুলো দিয়ে দিচ্ছি, আমরা কোনো ব্যাপারই নাই। আপনাদের যাদের নিতে ইচ্ছুক, আপনার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। দেখতে পারছেন আর বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আর মাজা, তলা, মুখ, কান, দুধের শিরাও দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি। বসতে দেখা যাবে, যারা আসেন দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন, বরং আপনারা দেখেই নেবেন, কেউ যাতে মোবাইলে দেখে আপনারা পাগল না হন, সরাসরি আসবেন দেখবেন তারপরে জিনিস নিয়ে যাবেন। দুইটা পা কত সুন্দর ছড়িয়ে আছে,
তলাটাও দেখতে পাচ্ছেন।